নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় ফেব্রুয়ারি দু হাজার তেইশ আপনি মানুষ কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শুনবেন কারণ আপনাদের প্রশ্নের উত্তর সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার তেইশে দেখুন প্রথম কথা আমি একটি কথা বলছি তুলারাশি শুক্রের সেক্টর এই তুলারাশির ব্যক্তিরা প্রচুর কিন্তু পর উপকারী কিন্তু হয় এই পর উপকারীটা নিজের কথা না ভেবে অন্যের বিপদে কিন্তু ঝাঁপিয়ে কিন্তু এরাও কিন্তু খুব পরে অর্থাৎ এই জায়গাটা আমি তুলা রাশির ক্ষেত্রে একটি কথা বল আপনারা একটু নিজের দিকে একটু দেখুন নিজের দিকে একটু ফোকাসটা করুন নিজের দিকে একটু আলোকপাত করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু সময় কিন্তু ভালো আসতে চলেছে লিখে রাখুন আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি দেখুন এই যে মাসিক রাশিফলটি আমি করছি না এটা সম্পূর্ণ ইঞ্জিনের রাশিফল এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় এটি আপনাদেরকে টেন থেকে টোয়েন্টি পারসেন্ট কিন্তু সাহায্য কিন্তু করবে চলার পথের পাথর হিসাবে নিয়ে কিন্তু আপনারা এই রাশিফলটিকে কিন্তু আপনারা নিতে কিন্তু পারেন বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে আপনি তুলা রাশির মানুষ প্রথম হচ্ছে আপনার স্বাস্থ্য এবং রাশির অধিপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং পনেরোই ফেব্রুয়ারি পর থেকে ষষ্ঠভাবে অবস্থান করছে এই রাশির অধিপতি শুক্র মালিক কোথায় পঞ্চম এবং ষষ্ঠে স্বাস্থ্যের জায়গাটি নিয়ে খুব যে সমস্যা সেটা কিন্তু থাকছে না ওভারঅল মোটামুটি ভালো যারা এজেড পার্সন আছে তাদের বিশেষ করে সুগারের সমস্যাটা একটু হলো বৃদ্ধি কিন্তু করবে ব্লাড সুগার এই সমস্যাটা বাড়বে কিন্তু মোটামুটি কিন্তু আপনি তুলা রাশির মানুষ তেমন কোনো বড় সমস্যা নেই কিন্তু এ মাসে আপনাদের দূর যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো জায়গাতে ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি তুলারাশির মানুষ লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে প্রেম কেমন যেতে চলেছে দেখুন রিপ্রেজেন্ট ফিফথ হাউস ভাব দেখুন পঞ্চমভাবে মালিককে শনি শনি ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে এবং শুক্রের সাথে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পনেরোই ফেব্রুয়ারি পর এই শুক্র ষষ্ঠ চলে যাচ্ছে তুঙ্গগৃহ অবস্থান করছে খুব একটা সমস্যা কিন্তু দিবে না প্রেমের ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনি তুলারাশি মানুষ লাভের জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো আসতে কিন্তু চলেছে যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও ভালো এবং যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্রেক হয়ে গেছিলো এই যে শুনি আপনাদের যে ঢাইয়াটা কেটে গেছে ঢাইয়া কেটে গিয়ে আপনাদের ঠিক ত্রিকোণভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ দিবে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এবং শুক্র এবং শনি পঞ্চমভাবে অবস্থান করছে দু দুটি মিত্র গ্রহ নিশ্চিত প্রেমের সাকসেস কিন্তু আপনারা পেতে চলেছে এবার আসি আপনাদের আর্থিক স্থিতি দেখুন ধনভাব দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থের জায়গা দ্বিতীয় ভাব কথা বলার জায়গা দ্বিতীয় ভাব পরিবারের জায়গা দ্বিতীয় ভাব কুটুম্বের জায়গা বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে দেখুন অর্থনৈতিক স্থিতি কিন্তু এবার আপনাদের কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হতে কিন্তু চলেছে আর্থিক স্থিতি পরিবারে কোনো সুখবর আসা আপনাদের কিন্তু আসতে চলেছে এবং সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো দিক কিন্তু আপনাদের হতে চলেছে সন্তানের ক্ষেত্রটা কিন্তু আপনি তুলারাশির মানুষ সন্তান ক্ষেত্রটা খুব ভালো কিন্তু আসতে কিন্তু চলেছে অর্থাৎ অর্থ এবং সন্তান এবং পরিবার যথেষ্ট কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে এবারে আছি আপনাদের ক্ষেত্রে শিক্ষা কেমন যাবে এডুকেশান পঞ্চম ভাব দেখুন পঞ্চমভাবে শনি অবস্থান করছে পঞ্চম প্রতি এই যে এডুকেশনের জায়গাটা নিয়ে যাদের একটু টেনশান ছিল কী করবেন না করবেন নিজেরা ভেবে উঠতে পারছিলেন না এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন উচ্চ শিক্ষায় আছেন প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অর্থাৎ শিক্ষা এবং প্রাইমারি শিক্ষাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে আপনি তুলা রাশির মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে শনি আপনাদের হঠাৎ প্রাপ্তি আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনি তুলারাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে এই শনি আপনাকে কিন্তু যারা গ্যাসের সঙ্গে যুক্ত আছেন অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি মাটির সঙ্গে যুক্ত আছেন ও মাটির কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন এখান থেকে কিন্তু কয়লা খাদারের সঙ্গে যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনাদের কিন্তু প্রফিট কিন্তু দিবে এবং গাড়ির ব্যবসা নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন শেয়ার বাজার আপনার ক্ষেত্রে ফাটকা স্টক মার্কেট ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো আছে ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে এবার আসি আপনাদের দাম্পত্য সুখে যায় রাহু অবস্থান করছে সপ্তমভাবে এবং সপ্তমপতি প্রতি অষ্টমভাবে অবস্থান করছে এখানে কিন্তু কিছু 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 ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য কিন্তু হতে কিন্তু পারে অর্থাৎ এই জায়গাটা নিজেরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে কিন্তু চলুন কিছুটা মত পার্থক্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আপনি তুলারাশি মানুষ কেয়ারফুল এই জায়গাটা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তবে রাহু অবস্থান করছে কিছুটা ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ষড়যন্ত্র শিকার কিন্তু আপনারা কিন্তু হতে পারেন ষড়যন্ত্র কোনো জায়গাতে আপনারা ষড়যন্ত্রের শিকার কিন্তু হতে পারেন এবং মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে আপনি তুলারাশি মানুষ একটু সচেতন হন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সচেতন থাকুন বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন ছোটখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে পায়ে বিশেষ করে চোট আঘাত লাগা এই সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে কিছুটা হলো আপনাদের রাশিতে আপনারা কেতু অবস্থান করছে কেতু অবস্থান করছে আপনাদের কোনো জায়গা থেকে প্রাপ্তি অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু রয়েছে ভাগ্য কেমন যাবে দেখুন ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না ভাগ্য ব্যতীত আপনি কোনো জায়গাতে কিন্তু এগাতে পারবেন না ভাগ্যাধিপতি আপনার সাতই ফেব্রুয়ারি থেকে আপনার কেন্দ্রে অবস্থান করছে এখানে কিন্তু ফুলফিলমেন্ট সাতই ফেব্রুয়ারি পর থেকে আপনারা কিন্তু ভাগ্যের স্থাপটটা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কিন্তু পাবেন এরপর আসি আপনাদের কর্ম দেখুন কর্ম কর্মভাব চতুর্থ দশম ভাব এই দশম্পতি চন্দ্র আর সোয়া দুদিন অন্তর অন্তর রাশি চেঞ্জ করে ঠিক বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে কোনো যোগাযোগ টাকা আটকি আছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি আছে মানুষ এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে একাদশপতি রবি তেরোই ফেব্রুয়ারি অবধি আপনার মকর রাশিতে অবস্থান করবে তার চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আপনার ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করবে সরাসরি একাদশ হককে দেখবে আপনাদের ক্ষেত্রে ইনকামের জায়গা বাড়বে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ইনকাম প্রফিট লাভ আপনাদের বাড়তে চলেছে এবং আপনাদের মান সম্মান খ্যাতি যশ সুনাম অর্জন হতে চলেছে এক কথায় ইতিহাস রচনা করবেন আপনি তুলারাশির মানুষ আপনার ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস তুলারাশির জন্য কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিতে চলেছে এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি আদর্শভাবে আপনার বিদেশ থেকে ফরেন থেকে আপনাদের কিন্তু বেনিফিট আপনার কিন্তু হতে চলেছে ফরেন অ্যাক্টিভিটি কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় এই দু হাজার ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ